हेलो एवरीवन, वेलकम टू माय चैनल आवर चैनल स्वेतलानाज गैलरी। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आशा करी आमाके देखेई बुझते पारछो तोमरा आमि केमन आछि। आजके आमि चले एसेछि एकटा नतून भिडियो निये अफ दि समिस कैनप्राडा। आमार काछे असंख्य कमेंट्स आसछिलो जे दि समिस कैनप्राडाक्टेर कয়েকটা নতুন নিউ লঞ্চ প্রোডাক্টসের জন্য রিভিউ করার জন্য, সেগুলো হচ্ছে অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ অ্যান্ড বডি ওয়াশ। কিন্তু দুঃখের বিষয়, আমি এখনও অবধি সেগুলো হাতে পাইনি, কারণ আমার নিয়ার বাই স্টোরে সেগুলো অ্যাভেলেবেল হয়নি। আমি অনলাইন পারচেস করতে পারি, কিন্তু অনলাইন আমি কিছু প্রবলেমের কারণে পারচেস করিনি। আমার নিয়ার বাই স্টোরে যখন আমি এটা অ্যাভেলেবেল পাবো, আমি তখন অতি অবশ্যই সবার আগে তোমাদের জন্য ভিডিওটা আনব। কিন্তু আর একটা প্রোডাক্ট নিয়েও তোমরা আমাকে রিভিউ করতে বলেছ, সেটা হচ্ছে দি সোমিস ক্যান প্রোডাক্টের গ্রিন টি ডি টেন ক্লিনজিং লোশন। এই প্রোডাক্টটা আমি দুদিন হলো ইউজ করছি। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। গ্রিন টি ফেস ওয়াশটা আমরা ইউজ করি, ওটা ইউজ করলে আমাদের স্কিন থেকে যত ইম্পিউরিটিস আছে, যত ডার্ট আছে, সেগুলো খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়। আমাদের পোর্সটাকে খুব ভালোভাবে রিমুভ ক্লিন করতে সাহায্য করে। অ্যান্ড এই যে গ্রিন টি ডি টেন ক্লিনজিং লোশন, এইটাও কিন্তু ঠিক সেরকমই কাজ করছে আমাদের স্কিনের জন্য। যেহেতু এটাতে গ্রিন টি এক্সট্র্যাক্ট আছে, গ্রিন টি ফেস ওয়াশটা আমাদের স্কিনের জন্য যতটা এফেক্টিভলি ওয়ার্ক করছে, লাইক আমাদের স্কিন থেকে ইম্পিউরিটিস তো বের করছেই, আমাদের স্কিনটাকে ইমিউন করে তুলছে বিভিন্ন ঝড়ঝাপটা থেকে, যার ফলে আমাদের স্কিনে কিন্তু পিম্পলস, অ্যাকনে, এগুলোর প্রবলেম অনেকটা কমে যাচ্ছে। অ্যান্ড আমাদের স্কিনটাকে একটা আলাদাই জেল্লা দিচ্ছে, চকচকে একটা ভাব এনে দেয়। ঠিক সেই কাজটাই করছে। এবং আমি বলবো ওটা ফেস ওয়াশ, ওটা একটা আলাদা জেনারের মধ্যে পড়ছে, এবং ক্লিনজিং লোশন একটা আলাদা জেনারের মধ্যে পড়ছে। এটা আমাদের স্কিনে কী করছে, ফেস ওয়াশটা ইউজ করলে আমাদের নিড হয় একটা কোনো ময়েশ্চারাইজার অথবা সেরাম ইউজ করার, কিন্তু ক্লিনজিং লোশনটা ইউজ করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কিন্তু স্কিনটা হাইড্রেটেড থাকছে, আপনার স্কিনের হাইড্রেশন পার্টটা কিন্তু অলরেডি মেনটেন্ড থাকছে। এটা কিভাবে ইউজ করতে হয় ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য বলছি ভিডিওটা এন্ড অবধি অতি অবশ্যই দেখবেন। এই ক্লিনজিং লোশনটা আমাদের স্কিন থেকে সম্পূর্ণ ডার্টটাকে, পোর্সটাকে খুব ভালোভাবে ক্লিন করে দিচ্ছে। আমাদের স্কিনের থেকে এক্সট্রা ময়েশ্চার কিন্তু কেড়ে নিচ্ছে না, অ্যাড অন যে ময়েশ্চারটা দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের স্কিনে বজায় থাকছে, যার ফলে আমাদের স্কিনটা এক্সেসিভ ড্রাই হচ্ছে না। যাদের ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, নর্মাল স্কিন, সবাই এটা ইউজ করতে পারেন। অ্যান্ড এটা এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের স্কিনে, ধরুন আপনি, আমি খুব সিম্পল একটা লজিক দিচ্ছি, ধরুন আপনি রান্না করেছেন অনেক ঘন্টা ধরে, অনেকক্ষণ ধরে রান্নাঘরে ছিলেন, ঠিক আছে, আমি 2 ঘন্টাই ধরলাম রান্না করেছেন, তারপরে দেখা যায় হিট থেকে আপনার স্কিনটা একটু প্যাচি হয়ে গেছে, কালো কালো ভাব চলে এসছে। আপনি রান্নাঘরে কোনো রকম প্রোটেকশন নেননি, লাইক সানস্ক্রিন ইউজ করেননি, তার জন্য এই জিনিসটা হয়েছে হিট থেকে। আমাদের যে শুধুমাত্র সান রেস থেকে, ইউভি রেস থেকেই স্কিনের প্রোটেকশন দরকার, তার কিন্তু কোনো মানে নেই। যে কোনো রকম হিট থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন আনা হয়েছে। আর সানস্ক্রিন, দি সোমিস ক্যান প্রোডাক্টের অনেকগুলো সানস্ক্রিন আছে, সবকটা রিভিউ আমি আপনার, আমাদের, আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতেই পারেন। দি সোমিস ক্যান প্রোডাক্টের প্লেলিস্টটা একটু চেক করলেই আপনি দেখতে পেয়ে যাবেন অসংখ্য দি সোমিস ক্যান প্রোডাক্টের ভিডিওস, যেখানে রয়েছে, আমি বলে দিয়েছি কী কী সানস্ক্রিন আপনারা ইউজ করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, ক্যান ফ্যান 15-30, ক্যান গার্ড লোশন সানস্ক্রিন, অ্যান্ড আপনারা ইউজ করতে পারেন নতুন সানস্ক্রিন এসেছে স্কিন প্রোটেক্টর লোশন, যেটা অসম্ভব ভালোভাবে কাজ করছে, যেটা একদমই নন গ্রিজি একটা ফর্মুলা এনেছে আমাদের সমিদি, সেটা ইউজ করে দেখতে পারেন। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, ওটা SPF 20, আপনারা ইউজ করে দেখতে পারেন, ভালো লাগবে। আমার তো পার্সোনালি ভালো লাগে, আমি ওটা মেকআপ প্রাইমার হিসেবে ইউজ করি। ঠিক আছে, এটা হয়ে গেল সানস্ক্রিন, আপনারা কী কী ইউজ করতে পারেন। এবার আসল কথায় যাওয়া যাক, আমি বলছি ধরুন ওরকম ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, একটু ট্যান মনে হচ্ছে হিট থেকে, একটা কালো বাজে রকম একটা প্যাচ চলে এসছে আপনার মুখে, মনে হচ্ছে প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা আপনার স্কিনটার, তখন আমি বলবো আপনি রান্নাবান্না সেরে এসে মুখটাকে তো ফেস ওয়াশ করতেই হবে, কারণ রান্না করার সময় বিভিন্ন রকম তেল মশলা এগুলো সব কিন্তু আমাদের স্কিনে জড়ো হচ্ছে, আমাদের পোর্সে
আটকে যাচ্ছে, কারণ তেলটা উঠছে সাথে সাথে মশলাগুলো উঠছে। ফলে কি হচ্ছে, তেলের সাথে পুরো জমে যাচ্ছে পোরজে গিয়ে মশলাগুলো। তার ফলে আমাদের স্কিনে বিভিন্ন রকম প্রবলেমস দেখা দিতে পারে, লাইক পিম্পলস, অ্যাকনে, ব্রোনো, র্যাশেস, যে কোনো প্রবলেম আমাদের দেখা দিতেই পারে। এবং এই প্রবলেমগুলো থাকতে থাকতে কিন্তু এজিং প্রবলেমটাও চলে আসবে বয়সের আগেই। তাই ফেসটাকে ক্লিন করার জন্য আমি ফেস ওয়াশ তো আছেই, সাথে আমি বলবো যদি আপনি আরও বেশি ডি ট্যানিং এফেক্টটা চান তাহলে আমি বলবো ডিসমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ডি ট্যান ক্লিনজিং লোশনটা ইউজ করার জন্য। এটা ইউজ করার পর আপনি চাইলে ফেয়ার সেরামটা ইউজ করতে পারেন, আর যদি আপনার স্কিন সেন্সিটিভ না হয়ে থাকে অথবা র্যাশ পিম্পলসের প্রবলেম না থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ইউজ করতে পারেন। ভাইটামিন সি সেরামটা ভীষণ ভালো, আমি কদিন ইউজ করেছিলাম, আমার স্যুট পরেছিল, খুব ভালো লেগেছিল, ওটা ইউজ করতে পারেন। অ্যান্ড আর যদি আপনার অ্যান্টি এজিংয়ের কোনো প্রবলেম থেকে থাকে, অ্যান্টি এজিংয়ের কোনো প্রোডাক্ট চান তাহলে আমি রিকমেন্ড করবো এজ ডিফাইং ডেলি সেরাম অ্যান্ড এজ ডিফাইং জেল ময়েশ্চারাইজার। এই দুটো প্রোডাক্ট অতি অবশ্যই ইউজ করবেন। এই দুটো প্রোডাক্ট যে শুধুমাত্র অ্যান্টি এজিংয়ের কাজ করে তা নয়, এই দুটো প্রোডাক্ট কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে একটা টাইটনেস দেয়। যাদের ডাবল চিনের প্রবলেম আছে সেই ডাবল চিনের প্রবলেমটাকেও কিন্তু অনেকটা ভালোভাবে ক্যাটার করতে সাহায্য করে এই এজ ডিফাইং ডেলি সেরাম অ্যান্ড এজ ডিফাইং জেল ময়েশ্চারাইজার। এই প্রোডাক্টের ফ্যান তো আমি অলরেডি হয়ে গেছি। ডিসমি স্ক্যান প্রোডাক্টের এমন কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের আমি ফ্যান নই। ডিসমি স্ক্যান প্রোডাক্টের প্রোডাক্ট হচ্ছে এমন প্রোডাক্ট যেগুলো আমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারি উইদাউট এনি হেজিটেশন। আমি বলবো এই প্রোডাক্টগুলো আরামসে যদি একা ইউজ করা যায় দু আড়াই মাস চলে যাবে ইজিলি। কার এবং এগুলোর প্রাইস এতটাই বেশি কমফোর্টেবল আমাদের পকেটের জন্য, আমরা যে কেউ এটাকে পারচেস করতে পারি। এইটার যেমন দাম হচ্ছে 125 টাকা, অ্যান্ড এটা আপনার কত এম এল এর আমি দেখে বলে দিচ্ছি আপনাদের, এটা 200 ml এর একটি বটল, আপনার অনেক দিন ইউজ করতে পারবেন। আর ডিসমি স্ক্যান প্রোডাক্টের সব প্রোডাক্টের একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু খুব কম পরিমাণ লাগে এবং এর এফেক্ট কিন্তু থাকে অনেকটা। ডিসমি স্ক্যান প্রোডাক্টের অনেক প্রোডাক্টেই কিন্তু গ্রিন টি ব্যবহার করা হয়েছে, কারণ গ্রিন টি আমাদের হেলথের জন্য যতটা বেনিফিশিয়াল আমাদের স্কিনের জন্যও কিন্তু ঠিক ততটাই বেনিফিশিয়াল। লাইক আমাদের স্কিন থেকে ইম্পিউরিটিস তো দূর করছেই, সাথে সাথে আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ইমিউনিটি দিচ্ছে, যার ফলে আমাদের স্কিনে যে কোনো রকম র্যাশ, পিম্পলস, ব্রোনো, অ্যাকনে এই জিনিসগুলো কিন্তু আশা থেকে আটকায় গ্রিন টি। গ্রিন টি সেন্সিটিভ স্কিন টু নর্মাল স্কিন সব স্কিনের জন্য খুব ভালো, যাদের অয়েলি স্কিন তাদের জন্যও খুব ভালো, কারণ গ্রিন টি খুব ভালোভাবে অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। যাদের এক্সেসিভ অয়েলি স্কিন তারাও কিন্তু এটা ইউজ করতে পারো, খুব সুন্দরভাবে আপনার স্কিন থেকে অয়েলটাকে ক্যাটার করতে সাহায্য করবে। সব শেষে আমি আর একটা কথাও বলে রাখতে চাই, যারা যারা অনলাইনও পাচ্ছেন না এবং স্টোরেও পাচ্ছেন না ডিসমি স্ক্যান প্রোডাক্টের কোনো প্রোডাক্ট, আপনারা চাইলে কিন্তু ডিসমি স্ক্যান প্রোডাক্টের পেজ আছে ফেসবুকে, সেই পেজে গিয়ে মেসেজ করতে পারেন, ওরা সেখান থেকে কিন্তু আপনি অনলাইন পারচেস করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে, ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নেই। আমার মতো যারা আছেন তারা অনেকেই আছেন যারা ক্যাশ অন ডেলিভারিতে খুব কমফোর্টেবল, আমি পার্সোনালি অনলাইন পেমেন্টে খুব একটা কমফোর্টেবল নই, সেই জন্যে আমি ক্যাশ অন ডেলিভারিটাকে পছন্দ করি। তো আমি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছি না বলে আমি আপাতত ডিসমি স্ক্যান প্রোডাক্টের ফেসবুক পেজ থেকে কিছু পারচেস করিনি, কারণ আমি নর্মালি আমার নিয়ারবাই স্টোরে পেয়েই যাই সমস্ত প্রোডাক্ট। আশা করি আজকের ভিডিওটা ভালোই লেগেছে, আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে গ্রিন টি ডি ট্যান ক্লিনজিং লোশনটা ঠিক কতটা ভালো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, এবার আমি তোমাদেরকে দেখাবো গ্রিন টি লোশনটা ইউজ কীভাবে করতে হয় এবং এর এফেক্টটা ঠিক কতটা কেমন আসে।
ग्रीन टी लोशन यूज करार पर आपनारा देखते ही पाच्छेन आमार एफेक्ट ठीक केमन एसेछे। एखन आमी मेकअप करेई आछि, एर आगे जे क्लिपिंगटा देखालाम आपनाके सेखाने निश्चय आशा करी बुझतेई पेरेछेन। एर गुण सम्बन्धे आपनादेर धारणाटा आशा करी आमी क्लियर करते पेरेछि। आशा करी आजकेर भिडियोटा तोमादेर भालोई लेगेछे, आर भिडियोटा भालो लेगे थाकले अति अवश्यई एकटा लाइक करे दिओ, एंड लाइक करार पर अथवा आगे आमी आबारो मने करे दिच्छि सबस्क्राइब करे दाओ आमार चैनलटाके, एबं सबस्क्राइब बाटनेर पाशेई आछे एकटि बेल आइकन जेटाके झटपट बाजिए दाओ, जार फले तुमी पेये जाबे क्विक नोटिफिकेशन आमी जखनई भिडियो आपलोड करब तोमरा छुटे छुटे चले आसते पारबे आमार भिडियो देखार जन्य। আর আমি এটাও জানি দিসমি স্ক্যান প্রোডাক্টের ভিডিওস দেখার জন্য তোমরা সবাই খুব উৎসাহিত থাকো, তাই জন্য আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা পৌঁছয় তার জন্যই বলছি সাবস্ক্রাইব বাটনের পাশে আছে বেল আইকন, সেটাকে প্রেস অতি অবশ্যই করে দাও। ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে সেটাকে কিন্তু শেয়ার অতি অবশ্যই করতে হবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে খুশি তোমাদের শেয়ার করে দাও। যারা জানে না দিসমি স্ক্যান প্রোডাক্টের সম্বন্ধে কোনো ধারণা নেই যাদের, এবং যারা ইউজ করতে চাইছে এবং যাদের স্কিনের হাল খুবই খারাপ তাদের, যাদের ইউজ করাটা দরকার তাদেরকে অতি অবশ্যই ইউজ করে দাও, হেল্প হবে সবারই। তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমি তত বেশি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। বাংলাদেশ থেকেও আমি অনেক ভালোবাসা পাই, আশা করি আগামী দিন আরও বেশি ভালোবাসা আমি পাবো তোমাদের সবার থেকে। আমার খুব ভালো লাগে তোমাদের সকলকার কমেন্টের রিপ্লাই আমি দিই, চেষ্টা করি তোমাদের প্রবলেম সলভ করার, আশা করি তোমাদের ভালো লাগে। আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, আমিও তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিওস দিতে থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।